আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমার আগের ভিডিওটাতে আমি আসলে বলেছিলাম যে ক্র্যাক থিম ব্যবহার করার কী কী সমস্যা হয়। আসলে একটা সিএমএস কন্টেনমেন্ট সিস্টেম, সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, ওপেন স্টার্ট হতে পারে, সেটার যে প্রিমিয়াম থিম থাকে সেটার ক্র্যাক অথবা নাল ভার্সন ইউজ করে অনেকে আসলে ওয়েবসাইট ডেভেলপ করে, সেটার অনেক ধরনের সমস্যা হয়, সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি। আজ আমি বলবো আসলে কেন ক্র্যাক থিম ব্যবহার করা হয়। কেন ক্র্যাক থিম ব্যবহার করা হয় সেই জায়গাটা যদি বলি, তার প্রধান কারণ হতে পারে যে অল্প টাকার মধ্যে একটা ওয়েবসাইট দিতে পারা। অর্থাৎ আপনি যখন একটা প্রিমিয়াম থিম কিনবেন, আপনার সেখানে একটা খরচের প্রয়োজন হয়, সেটাকে কাস্টমাইজ করার একটা ব্যাপার থাকে, অনেক ধরনের বিষয় থাকে। কিন্তু আপনি যখন একটা ক্র্যাক থিম ব্যবহার করবেন তখন কিন্তু আপনি টাকা ছাড়া, আপনি বিনামূল্যে সেটা কোনো না কোনো জায়গা থেকে নামাচ্ছেন যেটা হ্যাক করে বিভিন্নভাবে ক্র্যাক কিংবা নাল করা হয়েছে। তো সেই থিমটাকে যখন আপনি আপনার সিএমএস এর সাথে ব্যবহার করবেন, আপনি সেই প্রিমিয়াম সার্ভিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, এই একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে খুব দ্রুত আপনি কাজ করতে পারছেন, অ্যাজ প্রিমিয়াম থিম ক্যান প্রোভাইড ইউ সো মেনি ফিচার্স অ্যান্ড নাইস ডিজাইন। তো বোঝাই যাচ্ছে যে এটা আপনাকে আসলে খুব ভালো কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং আপনি এটা দেখা যাচ্ছে যে একটা প্রিমিয়াম থিমে যেটা থাকে যে ডেমোটা ইনস্ট্যান্টলি ইনস্টল করা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের ডেমো সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। তো দেখা যায় একজন ওয়েব ডেভেলপার সেই ডেমোটা ইনস্টল করে, অর্থাৎ এক দেড় ঘন্টা কাজ করে, সে দুই তিন দিন পরে সেই সাইটটাকে আসলে বুঝিয়ে দেয় যে এটা জাস্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইট রেডি। তো এক্ষেত্রে আসলে কম সময়ে যখন একটা কাজ করা হয়, ইন দ্যাট কেস কী হচ্ছে, কম সময়ে একটা কাজ করা হচ্ছে, তার এগেনস্টে কম টাকা নেওয়া হচ্ছে। আলটিমেটলি একজন ক্লায়েন্ট কিন্তু সমস্যায় পড়ে, কী সমস্যায় পড়ে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। কিন্তু এখানে হচ্ছে একটা আই ওয়াশ করা যায়, যে একটা প্রিমিয়াম থিমের একটা ফিল দেওয়া যায়। তো এইসব কারণে আসলে ব্যবহার করা হয়। আরেকটা কারণ হচ্ছে যে আপনি দেখেন এত বেশি ফিচার যখন একটা প্রিমিয়াম থিমে থাকে, সেই ফিচারটা আসলে কেনা ছাড়াই বিনা পয়সায় থিমটা দিয়ে দেওয়া যাচ্ছে একজন ক্লায়েন্টকে। তো তখন কী হয়, তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে একদম নামমাত্র মূল্যে আপনার ডোমেইন হোস্টিংয়ের খরচটা চাইলেই হচ্ছে, অর্থাৎ আপনি সেখানে যা টাকা পাচ্ছেন আপনার ওইটাই লাভ, আপনি ওইভাবে চিন্তা করছেন। তো সেই একটা জায়গা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটাও অনেক বড় একটা বিষয় যে আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করি, ওয়েবসাইট ডেভেলপ করার সময় কিন্তু আমরা অনেক ধরনের অনেক কিছু মেজারমেন্ট রাখতে হয়, কিন্তু একটা প্রিমিয়াম থিমে কিন্তু এগুলোর অনেক কিছুই অলরেডি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাইকোলজিক্যালি আমরা যে চিন্তাগুলো করি যে অনেক ফিচার সম্পন্ন একটা সাইট কিন্তু টাকাটা যেন কম হয়। রিসেন্টলি একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, সে আমাকে এটা বললো যে আপনি আমাকে শুরুতে 1,00,000 টাকা বাজেট বলেছিলেন, সেটাই কমতে কমতে 60,000 এসেছে, সেটাই কমতে কমতে 40,000 এসেছে, দেখি আমি আসলে বার্গেন করে কতটুকু জিততে পারি, আপনার কাছে দেখবো আরেকজনের কাছে দেখবো। এই ধরনের মেন্টালিটি আসলে যেসব ক্লায়েন্টের, তাদের যে বিষয়টা হয় যে তারা আসলে বেসিকটা তো কখনোই বোঝে না, অ্যাডভান্স লেভেল তো পরের কথা। কারণ তারা কি চিন্তা করেন যে কত কম টাকা আমি পাচ্ছি, অর্থাৎ কত জিতে যাচ্ছি, নো আপনি জিতছেন না। তার কারণ হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন, আমি নোটজেস একটা কাস্টম ওয়েবসাইটের জন্য আমি বললাম 1,00,000 টাকা উইথ অ্যাপ, আপনি যখন অ্যাপ করবেন আমি তখন বললাম ঠিক আছে তাহলে এটা 60,000 টাকায় করা যাবে, আপনি বললেন কাস্টম ডিজাইনও লাগবে না আপনাকে কোনো মতে করে দিতে, বাট এটা যেন ওয়ার্ডপ্রেস না হয়, ইন দ্যাট কেস আমি বললাম ঠিক আছে সেটা 40,000-ই পারবো, আমাদের একটা যেই রেডিমেড যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটেই উইদাউট এনি মডিফিকেশন আপনাকে 40,000 টাকায় করে দেওয়া যাবে। এর মানে কিন্তু এই না যে আপনি 60,000 টাকায় যা পাচ্ছেন সেটাই পাচ্ছেন, অফকোর্স নট, আপনি সেই কাস্টম ডিজাইন যেটা সেই স্টেজটা আপনি বাদ দিচ্ছেন, আপনি কম্প্রোমাইজ করছেন একটা অ্যাপ যেটা আপনি 1,00,000 টাকায় সহ বাজেট, 1,00,000 টাকার বাজেট করলে অ্যাপ সহ পেতেন। তো সেই জায়গাগুলো কিন্তু আপনার এক একটা ব্রেকডাউন থাকে এক একটা বাজেটের। কিন্তু আপনি যখন একটা ক্র্যাক থিম ব্যবহার করে আপনাকে কোনো ডেভেলপার আপনার ওয়েবসাইটটা বানিয়ে দেবে 5,000 টাকায় 7,000 টাকায়, ইন দ্যাট কেস কী হচ্ছে, আপনি কিন্তু টাকার হিসেবে জিতে যাচ্ছেন, ও মাই গড হাফ ছেড়ে বাঁচলাম, ওয়ালি ভাই বলেছিল 1,00,000 টাকা আমি কিন্তু পেয়ে গেছি 7,000 টাকায়। নো, ইটস নট লাইক দ্যাট। আপনি আপনার রেপুটেশন, আপনার কোটি টাকার রেপুটেশন আপনি জলাঞ্জলি দিতে হবে যখন আপনার সেই ওয়েবসাইটটা হ্যাক হবে। এবং আমি আগের ভিডিওতে এটাই বলেছি, একটা বিষয় বুঝি না যে একজন অ্যাডভান্স লেভেলের ডেভেলপারের থিম সে হ্যাক করতে পারছে, আর আপনি থিমটা ইনস্টল করছেন আপনার ওয়েবসাইটে, এটার দ্বারা ওই হ্যাকার আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারবে না? আপনার কমন সেন্স আসলে কী বলে? সো মানে সব কিছুর পরে ইটস আপ টু ইউ যে আপনি আসলে আপনার ব্যবসার জন্য কোন দিক থেকে ব্যাকডোর খোলা রাখবেন, সেটা অবশ্যই আপনার ব্যাপার। বিশাল গোডাউন ভাড়া করলেন আপনি, মানে তালাটাই ঠিক মতো ইনভেস্ট করলেন না তালার পিছনে, তাহলে আসলে কোনো লাভ নাই। আর আপনি একটা ওয়েবসাইট করছেন, আপনি একটা বিজনেস করছেন, আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনি ভিজিটিং কার্ড ছাপাচ্ছেন, আপনি
লাখ লাখ টাকার মার্কেটিং বাজেট করছেন কিন্তু আলটিমেটলি হোয়াট ইউ আর ডুইং ইউ আর জাস্ট স্যাক্রিফাইসিং এভরিথিং বাই স্যাক্রিফাইসিং ইউর ওয়েবসাইট বাই কম্প্রোমাইজিং ইউর ওয়েবসাইট। তো এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত আমাদের সবার। তো আজকের ভিডিও এ পর্যন্ত, এই বিষয়ে কারো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কারো মনে হয় যে সরাসরি আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাচ্ছেন দেন হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করতে পারেন আমাকে 0946364648 এই নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।